হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে আমরা যাব মৌলভীবাজার থেকে ঢাকা। আর কিন্তু আজকে রুট রিকোয়েস্টটা করছিলেন প্রিন্স মিশাত নামের একজন ভাই, আর ভাইয়া বলছিলেন আমি ঢাকা থেকে যেন মৌলভীবাজার যাই। বাট যেহেতু আমি গতকালকেই একটা ট্রিপ দিছি ঢাকা টু শ্রীমঙ্গল, সো আজকে আমি ঢাকা থেকে মৌলভীবাজার না যেয়ে মৌলভীবাজার থেকে ঢাকা যাচ্ছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে আমাদের ট্যুরমেট হচ্ছে এনা ট্রান্সপোর্টের এই লাকসানা শেপ কোচটি। সো এইটা ড্রাইভ করে আজকে আমরা যাব ঢাকা। আর প্রত্যেক ভিডিওর মতো আজকের ভিডিওতেও বলতেছি, যারা যারা রুট রিকোয়েস্ট করে রাখছেন তারা মন খারাপ করবেন না, ইনশাল্লাহ আপনাদের সবার রুট রিকোয়েস্টই রাখবো। সো মন খারাপ করার কিছু নেই, আমি আমার ড্রাইভিং সিটে বসে গেলাম। ওকে, সো চলুন আমরা একটু ম্যাপ ভিউটাতে চলে যাই। আর আপনারা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের নিকট অতি দ্রুত নোটিফিকেশন চলে যায়। সো এই তো আমরা আজকে যাব ঢাকা মহাখালী। সো মহাখালী বাস টার্মিনাল, ওকেই। সো আমরা সিলেক্ট করে ফেললাম, এখন আমরা আমাদের যাত্রা শুরু করব। বিসমিল্লাহ রহমান রহিম, ওকেই। হর্নও চেক করে ফেললাম আমরা, ওকেই, ডান। সো লেট ইস স্টার্ট আওয়ার জার্নি। সো আমরা মৌলভীবাজার বাস টার্মিনাল থেকে বের হচ্ছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আড্ডা হবে, কথা হবে আপনাদের সবার সাথে। তো এই তো আমরা বের হয়ে গেলাম, আমাদের এখন ডানে যেতে হবে। তো রোড ক্লিয়ার আছে, ওকে, ক্লিয়ার আছে। আমরা সকাল 9টার ট্রিপ নিয়ে যাচ্ছি। তো এই তো আমরা মৌলভীবাজার হাইওয়েতে বের হচ্ছি, রোড ক্লিয়ার আছে, ইয়াস ক্লিয়ার আছে। সো আমরা যাই সামনের দিকে। সো এই তো একটু পরে আমরা ঢাকা সিলেট হাইওয়েতে ইন করবো ইনশাল্লাহ। আমাদের সামনে আছে হানিফের একটি কেটিসি নন এসি, সো ওইটার আমরা ওভারটেক দিয়ে দিই। ওকে, ওভারটেক দিয়ে দিচ্ছি, ওকে, ওভারটেক ডান, ওভারটেক দিয়ে দিলাম। তো অনেকগুলা কোচ আছে, দেখি আমরা ওভারটেক দিতে পারি কিনা। রোড ক্লিয়ারও আছে, সো দিগন্তরে ওভারটেক আমরা দিয়ে দিলাম, ওভারটেক ডান। তো একটু পরে আমরা ঢাকা সিলেট হাইওয়েতে উঠবো, তো আপনারা এনজয় করতে থাকেন, আমি ড্রাইভিংয়ের দিকে মনোযোগ দিই। আমাদের সামনে একটা লোকাল কোচ আছে, সো আমরা একটু স্লো করে দিলাম, অন্য লেনে গাড়ির চাপ অনেক বেশি তাই। সো এই তো তো আমরা ওভারটেক করে দিচ্ছি, ওকে, এই ওভারটেক ডান। তো আমাদের সামনে চলে আসছে সাকুরার একটি নন এসি কোচ, বাট যেহেতু অন্য লেন থেকে গাড়ি আসতেছে তার জন্য আমরা আর ওভারটেক করতেছি না, একটু পরে করবো ইনশাল্লাহ ওভারটেক। ওকে, এই তো রোড ক্লিয়ার আছে, সো আমরা ওভারটেক করতেই পারি। আমাদের সামনে আছে হানিফের একটি কোচ, সো আমরা ওভারটেক করে আমাদের লেনে চলে আসলাম। ওকে, বাট সামনে তো জ্যাম কেন আমি বুঝতেছি না, ইগলের একটি নন এসি কোচ আছে, সো জ্যামও ছুইটা গেছে। এই তো আমরা এখন ঢাকা সিলেট হাইওয়েতে ইন করতেছি। আমরা এখন আছি শেরপুর, অর্থাৎ সিলেটে ইন করার আগে যে শেরপুরটা পড়ে ওই শেরপুরে। সো আমরা এই তো শেরপুরের মাধ্যমে ঢাকা সিলেট হাইওয়েতে ইন করলাম। আর আজকেও কিন্তু আমরা কোনো হোটেল ব্রেক দিব না, সো আজকে স্পিডে একটা ড্রাইভ হবে। রোড ক্লিয়ার আছে, ক্লিয়ার নাই, সো আবারও আমরা আমাদের লেনে ইন কইরা ফেললাম। ওকে, এখন কিন্তু আমরা ঢাকা সিলেট হাইওয়েতে আছি। আর আমি প্রত্যেক ভিডিওর মতো আজকেও বলতেছি, আপনারা যারা অলরেডি রুট রিকোয়েস্ট করছেন তারা মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না। আর যারা নতুন রুট রিকোয়েস্ট করবেন ভাবতেছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তা হলো আপনারা আগে আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসুন ভাই, বিকজ আমি এমন এমন রুট রিকোয়েস্ট পাই যেগুলো আমি অলরেডি রেখে দিছি, অর্থাৎ ঢাকা সিলেটের বা ঢাকা শিলাঙ্গের রুট রিকোয়েস্ট পাই, অলরেডি আমি এগুলোতে ড্রাইভ করে ফেলছি। সো আর ড্রাইভ করবো না, নতুন কোনো রুট রিকোয়েস্ট থাকলে করবেন, ইনশাল্লাহ আমি রাখার চেষ্টা করব। সো একটু আপনারা রুট রিকোয়েস্ট করার আগে আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আইসেন, তাহলে অনেক খুশি হব ভাইয়া। তো আমাদের সামনে আছে ট্রাক, সো আমরা ট্রাকটার ওভারটেক দিয়ে দিলাম, ওকে, ওভারটেক ডান। আর এই বাসটা কিন্তু হচ্ছে লাকসানা স্কেনিয়া চেসিসের উপর, আর এটা ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে, এই দেখেন। ওকে,
তো আমরা এখন আছি ঢাকা সিলেট হাইওয়েতে, অলরেডি 10টা বাজবে বাজবে লাগতেছে। তো 1 ঘন্টা আমরা অলরেডি জার্নি কমপ্লিট করে ফেললাম। তো আমাদের সামনে একটা এসি কোচ আছে, আমরা ওই কোচটার ওভারটেক দেওয়ার জন্য চেষ্টা করতেছি, দেখি আমরা ওভারটেক দিতে সক্ষম হই কিনা। তো ওভারটেক দিয়ে দিলাম, ওকে ওভারটেক ডান। তো আমাদের সামনে আছে হানিফের একটি ঢাকা সিলেটের নন এসি কোচ, বাট আমরা ওভারটেক দিব না এখন, অন্য লেন থেকে গাড়ির চাপ অনেক বেশি। তো একটু পরে দিব ইনশাল্লাহ রোড ক্লিয়ার হলে। তো আপনারা এনজয় করতে থাকেন, আর বেশি কথা বলবো না, বিকজ আপনাদের হয়তো ডিস্টার্ব ফিল হইতে পারে আমার কথায়। তো আমরা একটু কথা কম বলি তাই ভালো হবে। এই তো হানিফের ওভারটেক দিতে ইয়াস দিয়ে দিচ্ছি, বিকজ রোড ফুল ক্লিয়ার। ওকে ওভারটেক, সরি ম্যান সরি। সো ওভারটেক দিয়ে দিলাম। আমি একটু সিটটা একটু মানে মানে আমার কমফোর্টেবল ভাবে মানে ফিক্সড করে নিই, সো একটু সামনে যাই একটু পিছনে আনি। ওকে 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 ডান। আর আমার ড্রাইভিং কেমন হচ্ছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আশা করি আপনারা জানাবেন আমাকে। সো আমাদের সামনে একটা ট্রাক আছে, আমরা ওই ট্রাকটার ওভারটেক দিব ইনশাল্লাহ, বাট অন্য লেন থেকে গাড়ি আসতেছে, আমরা বাম লেন ইউজ করতে পারি বিকজ উই আর বাঙালি। সো ওভারটেক দিয়ে দিছি কথা বলতে বলতেই, আর একটু পরে আমরা মেবি হবিগঞ্জ পার হব। তো আমরা কিন্তু অনেক স্পিডে একটা ড্রাইভ করতেছি। আমাদের সামনে মেবি গোল্ডেন লাইনের একটি নন এসি কোচ আছে, সো আমরা ওইটার ওভারটেক দিব ইনশাল্লাহ সুযোগ পেলেই। ওকে তো ব্রিজ আছে একটা, আমরা একটু স্লো করে দিই আমাদের বাস স্পিড, স্লো করে দিলাম। সো এখন আমরা গোল্ডেন লেনের ওভারটেক করার জন্য প্রস্তুতি নিচ্ছি, বাট অন্য লেন থেকে গাড়ি আসতেছে, তাই আমরা আবারও স্লো করে দিলাম। আর আমরা কিন্তু কথা বলতে বলতে অলরেডি হবিগঞ্জের আশেপাশে চলে আসছি, একটু পরে আমরা হবিগঞ্জে ইন করবো ইনশাল্লাহ। বাম লেন ইউজ করবো, ইয়াস বাম লেন ইউজ করা যায়, বিকজ আমাদের হাতে সময় এমন তেমন একটা নেই। সো বাম লেন, হোয়াট দ্য হেল হোয়াট দ্য হেল। ওকে ওকে ওকে, এখানে কি টোল দিতে হবে? না টোল দিতে হবে না, সো থামালাম না, আবার আমরা স্পিড ইনকারেজ করে ফেললাম। তো আমাদের সামনে আছে গোল্ডেন লাইন, এই তো ওভারটেক দিয়ে দিচ্ছি। ওকে ভাই ভাই সাইড দেন ভাই। ওকে ওভারটেক ডান। তো অনেকগুলো ট্রাক আছে, এসবি সুপার ডিলাক্স বাস আছে, আমরা দিয়ে দিচ্ছি ওভারটেক। ওকে আর এসবি সুপার ডিলাক্সের ওভারটেক দিতে আমরা সক্ষম হই নাই, কিন্তু একটু পর আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। এই তো দিয়ে দিচ্ছি। হোয়াট দ্য হেল, এত বাস এত চাপ রাস্তায় কেন, বুঝতেছি না। আজকে তো শুক্রবার না, আজকে রোববার, গেমসের মানে সময় অনুযায়ী আজকে রোববার, তো এত চাপ তো থাকার কথা না ঢাকা সিলেট হাইওয়েতে। তো আমরা ওভারটেক দিয়ে দিলাম। আমাদের সামনে আছে সাকুরার একটি হিনুইকান জেসি কোচ, তো এই তো ওভারটেক ডান ওভারটেক ডান ওভারটেক ডান। সো আমরা একটু পরে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভৈরব হয়ে নরসিংদী হয়ে ঢাকাতে থাকবো ইনশাল্লাহ। তো আমরা একটু ম্যাপ ভিউতে চলে যাই। এখন আমরা আছি হবিগঞ্জ, পরে হচ্ছে নাসিরনগর, ভৈরব, বিবাড়িয়া, নরসিংদী। ওকে বেশি একটা সময় লাগবে না, বিকজ আমরা অনেক স্পিডে একটা ড্রাইভ করতেছি। আমাদের সামনে মেবি লাভ এক্সপ্রেস আছে, সো আমরা ওইটার ওভারটেক দিব ইনশাল্লাহ। এই তো এই তো এই তো ওভারটেক দিয়ে দিলাম।
সো আমাদের সামনে আছে হানিফ নাকি ইগল, সো এটার ওভারটেক দিয়ে দিচ্ছি, বাট ওকে নো প্রবলেম। একটা শ্যামলি আছে, শ্যামলির ওভারটেক দিয়ে দিলাম, ওভারটেক ডান। আমাদের সামনে আছে জেস্টাবলস একটা হুন্দাই কোচ, মেবি সিলেটে ঘুরতে আসছিল রিজার্ভে, সো এটার ওভারটেক দিয়ে দিচ্ছি। লেফট সাইড ইউজ করা যাবে, ওকে লেফট সাইড দিয়ে আমরা ওভারটেক দিচ্ছি, ওভারটেক ডান, ওভারটেক ডান। ওস্তাদ ক্লিয়ার 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 ক্লিয়ার, দুইটা কোচ, তো ল্যাস্টাল স্যার আমরা দেখি ওভারটেক করতে সক্ষম হই কিনা। খুবই স্পিডে একটা ড্রাইভ হচ্ছে, খেলাধুলা হচ্ছে রাস্তায়, তো আশা করি আপনারা এনজয় করতেছেন। আমাদের সামনে আছে স্টার লাইন, একটা সাফাতে আলীর নন এসি কোচ আছে, তো আমরা স্পিডটা ডিক্রিজ করে দিলাম। ওকে সাফাতে আলীর ওভারটেক দিয়ে দিলাম আমরা। তো আমাদের সামনে আছে এস আলম, ওইটার ওভারটেক দিয়ে দিচ্ছি আমরা, বাম লেন ইউজ করতেছি ওভারটেক করার জন্য। ওকে ওভারটেক ডান। আমরা আছি এখন নাসিরনগর, একটু পরে আমরা বিবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া ক্রস করবো ইনশাল্লাহ। বাট আমরা এখন বাসের স্পিড ডিক্রিজ করে দিলাম, বিকজ অন্য লেন থেকে গাড়ি আসতেছিল, না হলে হয়তো আমরা এসবি সুপার ডিলাক্সের ওভারটেকও দিয়ে দিতাম, বাট এখন আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে ক্লিয়ার আছে, রোড ক্লিয়ার, রোড ক্লিয়ার। ওকে ওভারটেক দিয়ে দিচ্ছি, ওভারটেক ডান। হানিফ আছে, একটা ট্রাক আছে, সো ও শিট, নো প্রবলেম, বিকজ এটা গেমস, আমরা রং রুটে ইন করলেও কোনো প্রবলেম নাই। তো আমাদের সামনে অনেকগুলো কোচ আছে, হানিফ, শাহফাদ আলী, এম আর, সো আমরা এক এক করে সবার ওভারটেক দিয়ে দিচ্ছি। ওকে ডান। তারই সামনে আছে হিমাচলের একটি নন এসি কোচ, আমরা হিমাচলের ওভারটেক দিব ইনশাল্লাহ। ক্লিয়ার, রোড ক্লিয়ার, একটা ট্রাক আসতেছিল, বাট আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকে ওভারটেক দিয়ে দিছি, ও জোস ভাই, জোস জোস জোস, মজা লাগলো ওভারটেকটা কইরা। এম রাইডার প্রোভাইডার, সো আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া ক্রস করব ইনশাল্লাহ। আমাদের সামনে আছে এসআই এন্টারপ্রাইজের একটি নন এসি কোচ, ওকে ওভারটেক, 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 শেট, শেট, শেট। এই প্রথম একটা অ্যাক্সিডেন্ট করলাম মনে হয় আজকে, ওকে নো প্রবলেম। তো আমরা অলরেডি বিবাড়িয়াতে ইন করতেছি, আমি একটু পানি খাই যার জন্য আমি স্পিডটা কমালাম। তো তো আমরা ক্রস করতেছি বিবাড়িয়া, ওকে এই তো আমরা এস এন্টারপ্রাইজের ওভারটেক দিয়ে দিলাম। ওকে ওভারটেক ডান। আমাদের সামনে আছে একটা স্ক্যানিয়া কোচ, বাট কোন কোম্পানির, পিঙ্কি মেবি, না না, শাহজাদপুর ট্রাভেলসের স্ক্যানিয়া কোচ ছিল, সো আমরা ওভারটেক দিয়ে দিছি। এখন আমরা ডানে ইন করতে হবে, আর বামে হচ্ছে চিটাঙ্গের রোড, সো আমরা ডানে ইন করার জন্য বাসের স্পিডটা ডিক্রিজ করে দিলাম।
তো আমাদের সামনে আছে একটি এসডি সুপার ডিলাক্সের হুন্দাই কোচ, তো আমরা ওভারটেক দিব ইনশাল্লাহ। ওকে, এসবি সুপার ডিলাক্সটা অনেক দূরে চলে গেছে, সো আমরা একটু স্পিডি ড্রাইভ করে ওভারটেক দেওয়ার চেষ্টা করতেছি, দেখি আমরা ওভারটেক করতে সক্ষম হই কিনা। আর একটু পরে আমরা ভৈরব বাজার ক্রস করব ইনশাল্লাহ, দুইবারই অলরেডি আমরা ক্রস করে ফেলছি। ইয়াস, এসবি সুপার ডিলাক্সের ওভারটেক দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ওকে দিয়ে দিলাম ওভারটেক, ওভারটেক ডান। ইয়াস, তো আমাদের সামনে আছে সুরবির একটি নন এসি, সরি এসি কোচ, তো আমরা ওভারটেক দিয়ে দিলাম। দিগন্ত ছিল, হানিফ ছিল, একটা ট্রাক আছে, ওভারটেক ডান। সো হানিফের একটি নন এসি কোচ আছে, এই তো ওভারটেক দিয়ে দিচ্ছি, ওভারটেক ডান। আমাদের সামনে অনেক কোচ আছে, সো আমরা ওভারটেক দিয়ে দিচ্ছি। ওকে, ওভারটেক দিয়ে দিলাম। আমাদের সামনে আছে অরিন ট্রাভেলস ব্রাহ্মণবাড়িয়া ঢাকার, সো আমরা ওভারটেক দেওয়ার চেষ্টা করব এখন ইনশাল্লাহ। বারুন লেন থেকে গাড়ি আসতেছে, সো আমরা স্লো করে দিলাম আমাদের বাসের স্পিডটা। এই তো আমরা অরিন ট্রাভেলস এর ওভারটেক দিয়ে দিছি। ওকে, আমাদের সামনে আছে ওপো, তো এটার ওভারটেক দিচ্ছি। ওস্তাদ, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। ওকে, ওভারটেক ডান। তো আমরা অলরেডি ভৈরবের আশেপাশে চলে আসছি, আমরা একটু পরে ভৈরব ক্রস করবো ইনশাল্লাহ। ওকে, একটা রিস্কি ওভারটেক করলাম এখন, তো আমাদেরকে এখন টোল দিতে হবে, ভৈরব ব্রিজের টোল। আমরা আবারও আমাদের বাস স্পিডটা ডিক্রিজ করে ফেললাম। ইয়াস, সো টোলের জন্য আমরা এখানে একটু ব্রেক দিব। ওকে, আমরা টোল দিয়ে দিছি, এখন আবারও আমরা আমাদের যাত্রা শুরু করব ঢাকার উদ্দেশ্যে। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি অ্যাগেইন। সো আবারও আমরা আমাদের যাত্রা শুরু করে ফেলছি অলরেডি। সো আমরা এখন ক্রস করতেছি ভৈরব বাজার, ভৈরব বাজার। তো একটু পরে আমরা নরসিংদী ক্রস করে ঢাকাতে ইন করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে ভৈরব বাজার। ওকে, সামনে অনেকগুলো ট্রাক আছে, ওভারটেক দিয়ে দিলাম, ওভারটেক ডান। আর অলরেডি কিন্তু আমরা 2.5 ঘন্টার একটা জার্নি কমপ্লিট করে ফেলছি। তো আমাদের সামনে এসবি সুপার ডিলাক্সের একটি হিউন্দাই কোচ আছে, তো আমরা ওভারটেক করার জন্য প্রস্তুতি নিচ্ছি, একটু পরে ওভারটেক দিব ইনশাল্লাহ। হানিফ আছে, হানিফের ওভারটেক দিয়ে দিলাম। রিল্যাক্স ছিল, রিল্যাক্সের ওভারটেক দিয়ে দিছি। আর একটা আছে এস আলমের একটি নন এসি কোচ। ওয়ে শিট মামা, নো প্রবলেম, বিকজ ইটা গেমস। এই কি হইল রাস্তার মাঝখানে, বুঝলাম না কিছুই। তো আমাদের সামনে আছে শাহপাত আলের একটি নন এসি কোচ, আমরা ওইটার ওভারটেক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, দেখি আমরা ওভারটেক করতে সক্ষম হই কিনা। তো এই তো, এই তো আর কিছুক্ষণের মধ্যে আমরা শাহপাত আলের ওভারটেক ডান বা ওভারটেক করে দেবো ইনশাল্লাহ। রোড ক্লিয়ার, রোড ক্লিয়ার, রোড ক্লিয়ার। ওকে, রোড ক্লিয়ার আছে, সো আমরা ওভারটেক দিতেই পারি। তো আমরা দিয়ে দিলাম শাহপাতে আলীর ওভারটেক। অনেকগুলা কোচ আছে, একটা ট্রাক আছে, সো আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকে, আমরা এখন আছি ঢাকা ভৈরব হাইওয়েতে, অর্থাৎ ঢাকা সিলেট হাইওয়ে, ঢাকা সিলেট হাইওয়ে ও বলা যায়, বাট
ঢাকা ভৈরব বলা যায় যদি ভৈরবের যাত্রীরা থাকেন। তো আমাদের সামনে আছে সিলেট ঢাকার একটি ইউনিক সার্ভিস, ওভারটেক দিয়ে দিলাম। একটা ট্রাক আছে, সো ট্রাকটার ওভারটেক দিব। ওকে, বাসটা চালিয়ে খুবই ভালো লাগতেছে আমার কাছে, মানে কমফোর্টেবল ভাবে ড্রাইভ করতে পারতেছি। একটা ট্রাক আছে, ট্রাকটার ওভারটেক দিয়ে দিলাম। ওকে ওকে, নো প্রবলেম। ওকে, ব্যালেন্স আইন না ফেলছি আবার, নো প্রবলেম। ওকে, সো আমরা একটু পরে নরসিংদী ক্রস করব। নরসিংদী ক্রস করে আমরা ঢাকার অভিমুখে বা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ইন করব। তো আরো কিছুক্ষণ পর আমরা বামে ইন করব, যার জন্য আমাদের বাসের স্পিডটা একটু ডিক্রিজ করতে হবে বা কমাতে হবে। তো আমি বাসের স্পিডটা কমিয়ে দেই। তো আমরা এখন বামে ইন করতেছি। ওকে, আমাদের সামনেই চলে আসছে জেনিন সার্ভিস, এর একটি নন এসি কোচ, আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকে, ওভারটেক ডান। আর আবারও বলতেছি, আমার ড্রাইভিং কেমন হয় তা কমেন্ট করে জানাবেন। আশা করি কমেন্ট করে আপনারা জানালে আমি অনেক খুশি হব ভাই। আজ তো একটু কষ্ট করে কমেন্ট করে ফেললেন। তো এই তো একটু পরে আমরা নরসিংদী ক্রস করে মাধবদী হয়ে ঢাকা সিলেট হাইওয়ে, মানে ক্রস করে আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ইন করব বা ঢাকাতে ইন করব। আমাদের সামনে আছে হিমাচলের একটি নন এসি কোচ, ইয়াস, ওভারটেক দিয়ে দিলাম। ওভারটেক ডান। আর এখন যারা ভিডিওটা টেনে শুরু করছেন বা পুরো ভিডিওটা দেখেন নাই, এখন এখান থেকে আবার দেখা শুরু করছেন, তাদেরকে বলে রাখি আজকে আমরা যাচ্ছি মৌলভীবাজার থেকে ঢাকা। আর আজকে রুট রিকোয়েস্টটা করছিলেন মিশাদ ভাই, তো ভাইয়াকে ধন্যবাদ। ভাইয়া কিন্তু বলছিলেন আমি যেন ঢাকা থেকে মৌলভীবাজার যাই, বাট গতকালকে আমি অলরেডি একটা ট্রিপ দিয়ে দিয়েছি ঢাকা থেকে শ্রীমঙ্গলের, যার জন্য আমি ঢাকা থেকে মৌলভীবাজার না যেয়ে মৌলভীবাজার থেকে রিটার্ন ট্রিপ নিয়ে ঢাকা আসতেছি। সো একটু পরে আমরা ঢাকাতে ইন করব বা ঢাকাতে পৌঁছে যাবো ইনশাল্লাহ। এখন আবারও আমাদেরকে স্লো করতে হবে, বিকজ আমাদের ডান ইন করতে হবে। তো আমরা বাস স্পিডটা স্লো করে দিই। আমাদের সামনে আছে ঢাকা এক্সপ্রেসের একটি নন এসি কোচ। ওকে, তো আমরা অফিসিয়ালি ঢাকাতে ইন করতেছি আর বেশি একটা সময়। হোয়াট দ্য হেল ভাই, এটা কি হইল? তো আমাদের সামনে আছে হানিফের একটি নন এসি কোচ, আমরা ওভারটেক দিব এখন ইনশাল্লাহ। ওকে, দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি। ওকে, ওভারটেক ডান। আবারও আমাদের বাম ইন করতে হবে। এই তো আমরা বাম ইন করে ফেললাম। আমাদের সামনে আছে এনআর একটি এসি কোচ, সো ওভারটেক ওভারটেক দিয়ে দিছি, ওভারটেক ডান। আর বেশি একটা সময় লাগবে বলে আমার মনে হচ্ছে না, বাস্তব জীবনে প্রায় 7 থেকে 8 মিনিটের ভিতরে আমরা মহাখালী বাস টার্মিনালে থাকবো ইনশাল্লাহ। তো আপনারা এনজয় করতে থাকেন, ড্রাইভিংটা কেমন হয় তা কমেন্ট করে জানালে আমি অনেক খুশি হব ভাইয়াস। তো একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আশা করি। একটু আমি ম্যাপ ভিউটাতে চলে যাই। ওকে, আমরা কিন্তু ঘোড়াশাল হয়ে আসব। সো ঘোড়াশালের রোড কোন দিকে? এদিকে যাব, এদিকে ঘুরে। ওকে, না, ঘোড়াশাল হয়ে যাওয়ার দরকার নেই, আমরা ডাইরেক্ট মহাখালী বাস টার্মিনালে চলে যাই। সো আমরা রোডটা সিলেক্ট করে ফেললাম, আর এত পেঁচানোর দরকার নেই, এমনি অনেক সময় লেট হয়ে গেছে। সো আমাদের সামনে অনেকগুলো কোচ আছে, ওভারটেক ডান। সো ওভারটেক দিয়ে দিলাম আমরা। আমরা
আমরা প্রায় 182 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছিলাম, বাট এখন স্লো করতে হয়েছে বিকজ রাস্তা কিন্তু একটু সংকুচিত হয়ে গেছে। তো এই তো ওই তো স্কোয়ার আছে, বাট আমরা যেহেতু শর্টকাট বাঙালি আমরা স্কোয়ারে এত প্যাঁচাপেচি করবো না, আমরা ডাইরেক্ট সোজা চলে আসছি। ওকে, নো প্রবলেম, রোড ফুল ক্লিয়ার এখন। রোড ফুল ক্লিয়ার, আজকে রোডের চাপ মানে বাসের চাপ বা গাড়ির চাপ খুবই কম মনে হচ্ছে আমার কাছে। তো দেখি ভবিষ্যতে কি আছে, ওভারটেক টোভারটেক মারতে পারবো কিনা বা খেলাধুলো হবে কিনা রাস্তায় তা আল্লাহ জানে। তো একটু পরে আমরা অফিসিয়াল ভাবে ঢাকাতে ইন করব ইনশাল্লাহ। এই তো আমরা গাউসিয়া চলে আসছি। তো যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন বা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এইভাবে আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট পেলে আরো ভালো ভালো জিনিস বা ভালো ভালো গেম প্লে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন ডানে ইন করব। ওকে, তো আমরা ডানে ইন করার জন্য স্লো করে দিলাম আমাদের বাস স্পিড। তো অফিসিয়ালি আমরা এখন ঢাকা সিটির ভিতরে আছি, একটু পরে আমরা মহাখালী বাস টার্মিনালে আমাদের বাসটা রাইখা দিব ইনশাল্লাহ। আর রেখে আমরা একটু ম্যাপ ভিউটা দেখবো, দেখার পর আজকের মতো বিদায় নিয়ে নেব। সো আবারও বলতেছি, যারা যারা আমার সাথে ছিলেন পুরো ভিডিওটা জুড়ে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, আর এইভাবে আমাকে সাপোর্ট করেন ভাইয়া। তো এই তো এই তো আর বেশি সময় লাগবে না আমাদের মহাখালী বাস টার্মিনাল পৌঁছাতে ইনশাল্লাহ। তো আমরা এখন ডানে ইন করব, যার জন্য আমরা এখন স্পিডটা ডিক্রিজ করে দিলাম। ওকে 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 ওকে, তো আমরা ডানে ইন কইরা ফেলছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা মহাখালী এনার বাস টার্মিনালে থাকবো। আর এই জায়গাটার নাম কিন্তু এনাখালী নামে অনেকেই চিনে, বিকজ ওইখানে এনার অনেক বাস থাকে। ওই তো ওই তো ওই তো ওই তো ওকে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন ভাইয়া, বিকজ আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই, আর আপনারা যদি একটু সাপোর্ট করেন আমি অনেক খুশি হব। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ড্রাইভিং কেমন হয়েছে বা হচ্ছে, ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন। তো ওকে, আর আমি কোনো কিছু ভুল ত্রুটি বা খারাপ ব্যবহার করে থাকলে আপনারা ক্ষমা করে দেন। তো এই তো আমরা একটু পরে ডান পাশে ইন করবো, বিকজ আমাদের এনাবাস টার্মিনাল, ওর দ্য হেল এটা কি হইলো এত কাছে আসার পর। তো আমরা মহাখালী চলে আসছি, ডান পাশে হচ্ছে আমাদের এনআর বাস টার্মিনাল। তো আমরা এখন ডান ইন করব। তো এই ট্রেন করলাম। তো আমরা একটু ম্যাপ ভিউটা দেখে ফেলি, পরে আজকের মতো বিদায় নিয়ে নেব। তো ম্যাপ ভিউতে আসলাম।
আমরা আছি ঢাকা। সো আজকে আমরা যাত্রা শুরু করছিলাম মৌলভীবাজার থেকে। সো যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ। আর অনেক কথা বলছি আর আমি অনেক ক্লান্ত, সো আর কথা না বলি আজকের মতো বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।